Bismillahirrahmanirrahim. Hello viewers, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি ডিনারের জন্য বেরিয়েছি। আমি আমার মামা কাজিন ব্রাদার তারপরে তার ওয়াইফ আমরা আজকে ডিনারের জন্য আজকে আমি আসছি এখানে খিলবনের পার্সিয়ান কুজিন একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে শামা পার্সিয়ান কুজিন। তো আজকে আমি এই যে জিনিসগুলো অর্ডার করছি এখানের মাঝে আছে যে জিনিসটা অর্ডার করছি যে একটা হচ্ছে চিলো কেবাব চিনজিন আর একটা হচ্ছে মিক্সড চিলো কেবাব চিনজিন দুইটা অর্ডার আর একটা হচ্ছে মিক্স গ্রিল করছি সুবিধা মিক্স গ্রিল ফর টু পিপল আশা করছি আপনাদের ভালো লাগবে আমি অলরেডি খাবার অর্ডার করে ফেলাইছি কিছুক্ষণের মধ্যে আসবে আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার অর্ডার চলে আসছে আজকে আমি ইরানিয়ান একটা রেস্টুরেন্টে আসছি সো এখানে তাদের স্টাইলে যে কাবাব এটা হচ্ছে চিলো ল্যাম্প চিলো কাবাব চিনচিন হয় মানে পার্সিয়ান ইরানিয়ান ইয়েদের এটা আমি আজকে ট্রাই করবো আর এখানে বাসমতি রাইস আছে বাটার দিয়ে বাসমতি রাইস স্যাফরন দেওয়া আছে গ্রিল দিয়ে মিডিয়াম কুক ভিতর অনেক সফট খুবই টেস্টি বাসমতি রাইস স্যাফরন উইথ বাটার খাস না তাটা হোক আমি আমাদের অর্ডার চলে আসছে এই আমি অর্ডার দিয়েছিলাম মিক্স গ্রিল আমি আমার ওয়াইফের জন্য এই যে আমাদের মিক্স গ্রিল দেখেন আমি একটা চিকেন নিয়ে দেখি কেমন লাগছে হো আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি ওদের বলছিলাম যে আমার ওয়েল কুক করে দেওয়ার জন্য দেখেন আপনারা এই যে দেখেন এখানে অনেক ওয়েল কুক করে দিচ্ছে আমার বাটা দেখছেন স্যাফরন উপরে দিয়ে দেওয়া এখানে কিন্তু কি ছিল এই যে বাটার আসিল বাটার স্যাফরন মানে অনেক মজা দেখেন তারা দিয়ে আমাদের এই যে সালাদটা দিচ্ছে স্টাইলটা দেখছেন কমপ্লিটলি ডিফারেন্ট আমি এরকম স্টাইল দেখি না আমি আমার ওয়াইফের জন্য আমরা নিয়েছি মিক্স গ্রিল এই যে এখানে তারা দিয়েছে ল্যাম কুকটা তারপরে চিকেন টিকা ল্যাম চিকেন ইন্ডিয়ান বন্ধুরা ভিউয়ার্স এটা হচ্ছে ইরানিয়ান ল্যাম মিন্স যেটা আমাদের দেশে ওই যে মাংসরে বাইটিয়া কিমা কইরে যেটা বানানো হয় ওইটা ইরানিয়ান স্টাইলে বানানো হাফ কুক হয়েছে খুবই সফট আমি তেল দেওয়া আছে ভিতরে বাট খুবই স্বাস্থ্যসম্মত খুবই টেস্টি ওই মিন্স সস দিয়ে হয়েছে যে অনেক মজা হয়েছে Ну, это, 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 ну,
একটু গোরা আছে দেখলে গোরা সমস্ত গোরা আছে ঠিক আছে এখন খা বাস্টে যাবে ফর মধুর মতো ওই মধুর মতো বাস্টে যাবে গিয়া মধু আর হাতে অন প্রায় সমান বলল মধু পেটে